নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রীদাম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, যদি আপনারা কোনো শুভকাজে যান অথবা শুভকাজে যাচ্ছেন, শুভফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করতে হবে। যারা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যায়, তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে। আবার যারা অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে নিজের দিন শুরু করতে চলেছেন, তাদের জন্য এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি। আর যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিকমতো পূজা করতে পারেন না, বিশেষ করে তারা এই একটি কাজ করলে তারা অবশ্যই শুভফল পাবে। তাই কি সেই মন্ত্র তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কোনো শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে এই কাজে ভালো ফল পাওয়া যায়, না হলে গোটা কাজটাই বেচতে যাবে। এই একটি বিশেষ উপায় নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয় যে যে ব্যক্তি এই মন্ত্র বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার একমনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে, তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না। শুধু তাই নয়, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের জন্য আমাদেরকে সাহায্য করে। আর নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করতে ভুলবেন না যেন। আমাদের অনেকের মতোই এক ব্যক্তি দুঃখ দুর্দশায় কর্মহীনতায় নিজের জীবন খুবই কষ্টে অতিবাহিত করছিলেন। তিনি কীভাবে এই মন্ত্রের দ্বারা উপকৃত হলেন এবার মন দিয়ে শুনুন। এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তিনি কাঠ কেটে শহরে হাটে গিয়ে সে কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন তাই দিয়ে তার সংসার চলত। একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন, আমরা দুজনে অর্ধেক জীবন আধ পেটা খেয়ে কাটিয়ে দিলাম, শুভ দিনের অপেক্ষা করে গেলাম, কিন্তু শুভ দিন আসলো না। আপনি এমন কিছু করুন ভগবান যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। সেদিনই গভীর বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সে ব্যক্তি এক মুনিকে এক বিশাল বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন। মুনিকে দান দিতে ইচ্ছা হলো তার, কি দান করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। তখন তিনি তার নিজের পুটুলি থেকে সবটুকু দই চিরে বের করে মুনির পায়ের সামনে গিয়ে বসলেন। মুনি চোখ খুলে কাঠুরেকে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন, কে তুমি বালক, কোথায় যাচ্ছ? তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মুনিকে বলেন। মুনি তার দারিদ্রতার কথা শুনে বললেন, তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র তিনবার পাঠ করবে, তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটির মধ্যে। মুনির কথা শুনে পরের দিন সকালে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন। তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন, যার কারণে মন তার ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেল। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায় তিনগুণ কাঠ কাটলেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন। আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজে পার করে শহরে পৌঁছালেন। তারপর হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় ছয়গুণ বেশি অর্থ উপার্জন করলেন। সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাটার কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস করতে লাগলেন। নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবন বদলে গেল আর সুখে স্বাচ্ছন্দ্যে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগলো। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্রটি ওই ব্যক্তির জীবন বদলে দিয়েছিল সেই মন্ত্রটি স্ক্রিনে লিখে দিয়েছে,
আপনারা একমনে দেখে নিন। যেহেতু কোনো বীজমন্ত্র মুখে উচ্চারণ করতে নেই, তাই একবার একমনে স্ক্রিনে দেখে নিন। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয়। এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, এই মন্ত্রের সাথে সাথে প্রভাব পাওয়া যায় এবং গভীর সুখ সমৃদ্ধি লাভ হয়। তাই এই শক্তিশালী মন্ত্রটি তিনবার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনাকে রক্ষা করবেন। আপনি চাইলে যে কোনো কাজের মাঝে এই মন্ত্রটি জপ করতে পারেন, এত আপনি শুভফল পাবেন। এই ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে। এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করলে আপনার যে কোনো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন, প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি পাঠ করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করবে। কোনো দুর্ঘটনা আপনার কাছে আসতে পারবে না। তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে তিনবার অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন, বা কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি পাঠ করে নেবেন, এবং পারলে সবসময় এই মন্ত্রটি মনে মনে জপ করবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।